নমস্কার। উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের দুষ্প্রাপ্য বই এবং পত্রিকার সংগ্রহের বিষয়ে আপনাদের জানাতে আমাদের অনুষ্ঠান বইপোকা বাঙালির আজকের পর্ব ১৬। আজকের পর্বে আমি পার্থ আপনাদের যে বইটির সঙ্গে পরিচয় করাবো সেটি হলো নোবেল পুরস্কার ও রবীন্দ্র সম্বর্ধনা। বইটি লিখেছেন জয়ন্তী রায়। এ বইটি প্রকাশ করেছেন টেগোর রিসার্চ ইনস্টিটিউট, রবীন্দ্র চর্চা ভবন, কলকাতা। বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল সেপ্টেম্বর ১৯৭৫ সালে। এ বইটির প্রচ্ছদ করেছেন অভ্র বসু। এ বইয়ের প্রথম সংস্করণে লেখিকা আমাদের জানাচ্ছেন টেগোর রিসার্চ ইনস্টিটিউটের লাইব্রেরিতে ১৩২০ সালের বাঁধানো মানসী পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ চোখে পড়ল একটি প্রবন্ধ, বোলপুরে রবীন্দ্র সম্বর্ধনা, লেখক ফকিরচন্দ্র চট্টোপাধ্যায়। ১৩২০ সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাবার পর দেশবাসী বোলপুরে শান্তিনিকেতন আশ্রমে সমবেত হয়েছিলেন কবিকে সম্বর্ধিত করবার জন্য ৭ই অগ্রহায়ণ তারিখে। সে সভায় কবি যে ভাষণ দিয়েছিলেন তা সমবেত ভক্তজনের মনোকষ্টের কারণ হয়েছিল এবং সে যুগে এ ব্যাপার নিয়ে বেশ আলোড়ন হয়েছিল, এটুকু জানা ছিল। ফকিরবাবুর লেখা পড়ে সেই সম্বর্ধনা সভার দৃশ্য ছবির মতো পরিষ্কার হয়ে উঠল, সেই সঙ্গে পাওয়া গেল কবির ভাষণটিকেও। কিন্তু কৌতূহল মিটল না, জানতে ইচ্ছে হল কবির এই রূঢ় ভাষণের কারণ কি। কবির এ পুরস্কার পাওয়ার খবর ও এই সম্বর্ধনা আর ভাষণ নিয়েই বা দেশবাসী কি ভেবেছিলেন, কতটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল সে সময়ে তা জানবার জন্য খুব আগ্রহ হল। এই আগ্রহ থেকেই সৃষ্টি হল জয়ন্তী রায়ের এই গবেষণা গ্রন্থ। এ বইটি পাওয়া যাবে উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভে। ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক, শিক্ষিকা, আপনারা প্রত্যেকে আসুন, আর্কাইভের দরজা আপনাদের সবার জন্য খোলা। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, আমাদের ভিডিওকে শেয়ার করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।